মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী সাজিয়েছে বাংলাদেশ যার দরুন প্রথম ইনিংসে সফরকারী ফুটিয়ারা দুইশো দুই রানের লিডও পেয়ে গেছে এরপর দ্বিতীয় ইনিংসে নেমে নাজমুন হোসেন শান্তর দল তিন উইকেট হারিয়ে বসেছে মাত্র উনষাট রানে তারও মাঝে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশ হিসেবে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন